আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। আইন শৃঙ্খলা বাহিনীকে প্রাইভেট লাঠিয়াল হিসেবে ব্যবহার করা হচ্ছে বলছে মির্জা ফখরুল। জ্বালানির মূল্য বৃদ্ধিতে পথে নামলো বিএনপির ছাত্র সংগঠন। পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ। মন্ত্রী পদমর্যাদা পাচ্ছেন ঢাকার দুই মেয়র। 14 বছর ধরে মির্জা ফখরুল একই গান গাইছেন বলছে তোফায়েল আহমেদ। সর্বশেষ জানিয়ে দেব বিহারে জেডিইউ বিজেপি জোট সরকার ভাঙনের মুখে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে এই ভিডিও সম্পর্কে জানিয়ে দিন আপনার মতামত। আইন শৃঙ্খলা বাহিনীকে প্রাইভেট লাঠিয়াল হিসেবে ব্যবহার করা হচ্ছে বলছে মির্জা ফখরুল। আইন শৃঙ্খলা বাহিনীকে প্রাইভেট লাঠিয়াল হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই অভিযোগ করেন। ফখরুল বলেন, গত শুক্রবার আওয়ামী সরকারের গণবিরোধী সিদ্ধান্তে জ্বালানি তেলের মূল্য প্রায় শতকরা 50% বৃদ্ধিতে জনজীবনে এক দুর্বিষহ নৈরাজ্য নেমে এসেছে। ফলে কৃষি শিল্পের উৎপাদন ব্যয় বৃদ্ধিসহ নজিরবিহীন খাদ্য মূল্যস্ফীতি অতীতের সব রেকর্ড ছাড়াতে শুরু করেছে। যখন বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম কমেছে, তখন বাংলাদেশে এটির মূল্য বৃদ্ধি কর্তৃত্ববাদী সরকারের দম্ভের বিকৃত প্রকাশ। তিনি বলেন, জ্বালানি তেলের মূল্য কমানোর যৌক্তিক দাবি নিয়ে জনগণ যখন রাস্তায় নেমে আসতে শুরু করেছে, তখন সেটিকে দমন করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে প্রাইভেট লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা হচ্ছে। আওয়ামী লীগের গণভিত্তি ধসে যাওয়ার তারা আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে জনগণের উপর হামলা চালিয়ে প্রতিনিয়ত রক্ত ঝরাচ্ছে। নিজেদের লুটপাট, হরিলুট ও দুর্নীতি সহ অপকর্ম ঢাকার জন্যই গণতন্ত্রকে সমাধিস্থ করে বাংলাদেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে। তিনি বলেন, ভোলায় বিএনপি শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে গুলি চালিয়ে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুজন নেতার প্রাণ কেড়ে নেওয়ার পর জনদৃষ্টিকে বিভ্রান্ত করতেই জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করে জনরোষ থেকে বাঁচার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছে। এই সরকার আইন শৃঙ্খলা বাহিনী ও নিজেদের পেটোয়া ছাত্রলীগ, যুবলীগ দিয়ে গোটা দেশকে ড্যাঞ্জার জোনে পরিণত করেছে। মির্জা ফখরুল বলেন, জনগণের বিরুদ্ধে এই জুলুমের আরেকটি নগ্ন বহিঃপ্রকাশ গতকাল শাহবাগে বাম ছাত্র সংগঠনের ঢাকা শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের অমানবিক হামলা ও অসংখ্য ছাত্রকে আহত করা। মূলত গণ আন্দোলনের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ায় সরকার এখন জুলুমের বৈচিত্র্যময় বিন্যাস দেখা যাচ্ছে। এই ঘটনায় আওয়ামী লীগের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দেশবাসী শঙ্কিত। এরা যে আগামী নির্বাচন ভোট একতরফা করার জন্য জনগণের উপর পূর্ণ মাত্রায় আগ্রাসন চালাবে এই পুলিশি হামলায় তারই নমুনা ফুটে উঠেছে। তবে আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, দুঃশাসনের পরিকাঠামো নির্মাণ করে কেউ বেশি দিন মসনদে বসে থাকতে পারেনি। তিনি বলেন, মসনদের এদেশে জনগণ কর্তৃত্ববাদী দুঃশাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশকে গণতন্ত্রের একটা নিরাপদ ও শান্তিপূর্ণ স্থান হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। আমি বাম ছাত্র সংগঠনের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আহতদের আশু সুস্থতা কামনা করছি। জ্বালানির মূল্য বৃদ্ধিতে পথে নামলো বিএনপির ছাত্র সংগঠন। জ্বালানির মূল্য বৃদ্ধিতে নাজেহাল বাংলাদেশবাসী। দেশের বিভিন্ন রাজনৈতিক দল এই ইস্যুতে সরকারের পদত্যাগের দাবি করছে। এবার এই দাবিকে কেন্দ্র করে পথে নামলো বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির ছাত্র সংগঠন। বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে ঢাকা শহরের বিএনপির ছাত্র সংগঠনের কয়েকশো বিক্ষোভকারী ও সমর্থক জমায়েত করে বিক্ষোভ দেখায়। সূত্রের খবর, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাকার বিভিন্ন থানা ও ওয়ার্ডে বিক্ষোভ মিছিল করে বিএনপি নেতাকর্মীরা। এছাড়া বিএনপি ঢাকা শহরে 7, 8, 9, 10, 11, 12, 13 ও 93 ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকরা এই বিক্ষোভে নেতৃত্ব দেন। 93 ওয়ার্ডের মিছিল চলাকালীন পুলিশের সঙ্গে বিএনপির কর্মী সমর্থকদের ধস্তাধস্তিও হয়। মিছিল এগোতে থাকলে পুলিশ বাধা দেয়, তখনই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সমস্ত ব্যানার প্লাকার্ড ফেলে দেয় পুলিশ। 3 নম্বর ইউনিটের বিএনপির সভাপতি মোহাম্মদ ফারুককে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া 13 নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি শাহিন মোল্লা ও সহ সভাপতি নুরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ। রাজধানীর শাহবাগ মোড়ে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর ডাকা বিক্ষোভ সমাবেশে পুলিশের হামলার প্রতিবাদে আজ সোমবার বিক্ষোভ হয়েছে। বিক্ষোভ থেকে পুলিশের হামলার বিষয়ে সরকারের কাছে জবাব দাবি করেছেন সংগঠনগুলোর নেতাকর্মীরা। গতকাল রোববার সন্ধ্যায় প্রগতিশীল ছাত্র সংগঠন সমূহ এর ব্যানারে বাম ছাত্র সংগঠনগুলোর ডাকা বিক্ষোভ সমাবেশে শীর্ষ পর্যায়ের পুলিশ ব্যাপক লাঠিপেটা করে ছাত্র সংগঠনগুলো একে হামলা হিসেবে আখ্যা দিয়েছে। যদিও পুলিশ হামলার অভিযোগ অস্বীকার করেছে। জ্বালানি
তেলের লাগামহীন মূল্য বৃদ্ধি ও লুটপাটের প্রতিবাদে গতকাল এ বিক্ষোভ সমাবেশ ডাকা হয়েছিল। ওই হামলার ঘটনার প্রতিবাদে আজ বেলা পৌনে একটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে নয়টি বাম ছাত্র সংগঠনের যৌথ বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের কলা ভবন, ডাকসু গ্রহণাগার ও কেন্দ্র মসজিদের সামনে দিয়ে শাহবাগ মোড়ে যায়। মোড়ে ঘুরে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসি এলাকায় যায়। মিছিলে পুলিশ লীগের হামলা রুখে দাঁড়াও বাংলা, শাহবাগে হামলা কেন শেখ হাসিনা জবাব চায় প্রভৃতি বলে স্লোগান দেওয়া হয়। এ কর্মসূচি চলাকালে শাহবাগে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি ছিল, তবে পুলিশ মিছিলে বাধা দেয়নি। বাম ছাত্র সংগঠনের নেতা কর্মীদের মিছিলটি শাহবাগ মোড় ঘুরে টিএসসির রাজু ভাস্কর্যকে পাদদেশে গিয়ে সমাবেশে মিলিত হয়। সেখানে বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্র সভাপতি সাদেকুল ইসলাম সোহেল বলেন, অযৌক্তিকভাবে রাতারাতি রাতের অন্ধকারে তেলের দাম বাড়িয়েছে সরকার। মন্ত্রী পদমর্যাদা পাচ্ছেন ঢাকার দুই মেয়র। মন্ত্রীর পদমর্যাদা পাচ্ছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই মেয়র। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মন্ত্রী পরিষদ বিভাগে চিঠি পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্বাহী সেলের মহাপরিচালক আল মামুন মোর্শেদের সই করা চিঠিতে বলা হয়, ঢাকা উত্তর সিটির মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম এবং দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপসকে মন্ত্রী এবং চট্টগ্রাম সিটি মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী ও নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াত আইভিকে প্রতিমন্ত্রী পদমর্যাদা দেওয়ার বিষয়টি প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন। এ বিষয়ে মেয়রদের নামের পাশে পদমর্যাদা দিয়ে গেজেট প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রী পরিষদ বিভাগকে অনুরোধ জানানো হয়েছে চিঠিতে। 14 বছর ধরে মির্জা ফখরুল একই গান গাইছেন বলছে তোফায়েল আহমেদ। গত 14 বছর ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই গান গাইছেন, একই বক্তব্য দিচ্ছেন যে রাজপথ দখল করবেন। রাজপথ দখল করা অত সহজ নয়, রাজপথ দখল করেছি আমরা। 1995 সাল বিএনপি যে নির্বাচন করেছিল, ক্ষমতায় ছিল মাত্র 15 দিন। আমরা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করেছি। আমরা আন্দোলন করে বিএনপিকে ক্ষমতা ছাড়তে বাধ্য করেছি। 1969 সালে আমরা আন্দোলন করে আইয়ুব খানকে বিতাড়িত করেছি। এটাকে বলে আন্দোলন। মনে রাখতে হবে, আওয়ামী লীগ সবচেয়ে পুরাতন রাজনৈতিক দল, যার ভিত্তি তৃণমূল পর্যন্ত। গতকাল রবিবার রাতে ভোলার বাংলাবাজার স্বাধীনতা জাদুঘর চত্বরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে আওয়ামী লীগের বার্ষিয়ান, 1969 সালে আমরা আন্দোলন করে আইয়ুব খানকে বিতাড়িত করেছি, এটাকে বলে আন্দোলন। মনে রাখতে হবে, আওয়ামী লীগ সবচেয়ে পুরাতন রাজনৈতিক দল, যার ভিত্তি তৃণমূল পর্যন্ত। গতকাল রবিবার রাতে ভোলার বাংলাবাজার স্বাধীনতা জাদুঘর চত্বরের সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে আওয়ামী লীগের বর্ষীয় নেতা ও সাদেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এসব কথা বলেন। সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া বক্তব্যের সমালোচনা করে তোফায়েল আহমেদ আরো বলেন, ফখরুল ইসলাম আলমগীরের বিবৃতিতে ও বক্তৃতা ছাড়াও কোথাও কোনো আন্দোলন দেখা যায় না। সুতরাং বিরোধী দল হিসেবে এই বিবৃতি দিয়েই তারা তাদের দলকে টিকিয়ে রাখবে, এটাই স্বাভাবিক। জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়ে সাবেক এবং এ বাণিজ্য মন্ত্রী বলেন, জ্বালানি তেল বিশ্বব্যাপী একটা সংকট, রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে আন্তর্জাতিক বিশ্বে জ্বালানি সংকট দেখা দিয়েছে। এ সংকটে আমরা পড়েছি, এটা অস্বীকার করার উপায় নাই। আমরা আশা করি আগামী সেপ্টেম্বরের নাগাদ এ সমস্যা থেকে উত্তরণ হতে পারব। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে তোফায়েল আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্ব ও দৃঢ়তার কারণেই শত বিরোধিতা সত্ত্বেও পদ্মা সেতু হয়েছে, বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। আজকে আমি নিজে পদ্মা সেতু দিয়ে ঢাকা থেকে মাত্র 5 ঘন্টায় নিজেদের জন্মভূমি ভোলায় এসেছি, এটা আমি কোনোদিনও কল্পনাও করিনি। বিহারে জেডিইউ বিজেপি জোট সরকার ভাঙনের মুখে। ভাঙনের দ্বারপ্রান্তে বিহারের জনতা দল ইউনাইটেড ও ভারতীয় জনতা পার্টির বিজেপি জোট সরকার। শিগগিরই বিজেপির সঙ্গে ত্যাগের ঘোষণা দিতে পারে জেডি। সূত্রগুলো জানিয়েছে, বিকল্প সরকার গঠনের পরিকল্পনা করেছে জেইউ। খবর এনডিটিভির। সূত্রগুলো জানায়, তেজস্বী যাদবের নেতৃত্বাধীন রাষ্ট্রীয় জনতা দল লেফট ফ্রন্ট ও কংগ্রেসকে নিয়ে বিকল্প সরকার গঠনের পরিকল্পনা করছে নীতিশ কুমারের নেতৃত্বাধীন জেডিইউ।